বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পাঁচ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। এদিন তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাদের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক অমিত কুমার বিশ্বাস। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত 29 অক্টোবর রাজধানী গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল 8:45 ছাত্রলীগের 30-40 জন অজ্ঞাত পরিচয় নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার একদিনে পল্টন থানার পরিদর্শক কাজী নাসিরুল আমিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা হালকাভাবে দেখার সুযোগ নেই, জানালেন জামায়াতের আমির। রাজধানী মিরপুরে বিক্ষোভকালে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্য কিনা, এমন প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, অগ্নিসংযোগের ঘটনা যদি বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে, দেশ এবং অর্থনীতিকে অস্থিতিশীল করার কোনো ছক থেকে থাকে, তাহলে বিষয়টি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার সকালে রাজধানী মিরপুর 14 নম্বরের কুসুক্ষেত এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে 2 পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ ও সেনাবাহিনী পৃথক 2টি গাড়িতে আগুন লাগিয়ে দেন। বিকেল 3টার দিকে এ বিষয়ে জামায়াত ইসলামের ফেসবুক পেজে রাজধানী কুসুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন শিরোনামে দলের আমির শফিকুর রহমান একটি স্ট্যাটাস দেন। সেখানে শফিকুর রহমান লিখেছেন, খুব নিকট সময়ের ভেতরেই গোপালগঞ্জের পর ঢাকার কুসুক্ষেতে এই ঘটনা ঘটল। শ্রমিকদের যদি কোনো ন্যায্য দাবি দেওয়া থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবেন, এটাই তাদের কর্তব্য। কিন্তু বিক্ষোভকালে সেনাবাহিনী এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এটা যদি বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে, দেশ এবং অর্থনীতিকে অস্থিতিশীল করার কোনো ছক থেকে থাকে, তাহলে বিষয়টি হালকাভাবে দেখার কোনোই সুযোগ নেই। পিনাকির ভোট জরিপে এগিয়ে জামায়াত। এই মুহূর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন, এমন প্রশ্নে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ভোট জরিপ চালিয়েছেন লেখক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বৃহস্পতিবার জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, আওয়ামী লীগ অভ্যুত্থানকারীদের নতুন দল যদি হয় মধ্য এই ভোটের আয়োজন করা হয়। দেখা যায় জরিপে ভোট দিয়েছেন 1,53,000 মানুষ, এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী সবচেয়ে বেশি ভোট পেয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন দল হলে এমন প্রশ্নে মানুষ এই দলটিকে সমর্থন জানায়। আর গত 5 আগস্ট ক্ষমতা হারানো শেখ হাসিনা দল আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে চলে এসেছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল হলেও মানুষ দলটিকে সেভাবে সমর্থন দেয়নি। আরো দেখা গেছে 50% মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর আস্থা রেখেছেন। অন্যদিকে আওয়ামী লীগকে 16% মানুষ ভোট দিয়েছেন। আর জরিপে 21% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএনপি। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন দল হলে কেমন ভোট পাবে, এমন প্রশ্নে দলটি পেয়েছেন 12% ভোট। 2018 সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলনে ডাক দেন। এক পর্যায়ে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয়। তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও দেখা যায়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বাংলা ব্লকের নামের অবরোধ দেন। এক পর্যায়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি চলাকালে রাজধানী ঢাকা সহ সারাদেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস পরীক্ষা স্থগিত করে হল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। অন্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে সরকার। গত 18 জুলাই সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন ও ব্যাপক ভাঙচুর হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। পরিস্থিতির সামাল দিতে 19 জুলাই রাতে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী। তারপরও সাধারণ শিক্ষার্থীদের দমিয়ে রাখা যায়নি। আন্দোলনের ধারাবাহিকতায় গত 5 আগস্ট ছাত্র জনতা গণভবন অভিমুখী যাওয়ার ঘোষণা দেন। ওইদিন দুপুরে শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। পরে সাধারণ ছাত্র জনতা ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করে। এরপর তৎকালীন প্রধান বিচারপতি পদত্যাগ করেন।